नमस्कार पंचमी सन्ध्य आज के बसे स्वस्ति बार्तार ये विशेष कतगुलो कथा अपन उद्देश्य बोल दुर्गा पुजोर पंचमी आज के आपनार आनंद आज के बांगाली श्रेष्ठ उत्सव दुर्गा पुजो बला है दुर्गोत्सव ये उत्सवे जरा आसीन हो प्रत्येके प्रत्येक के बोल जो आपनार आनंद कोनो भावे जान अन्न के कष्ट ना दे एवरी एक्शन हैज एन इक्वल एंड अपोजिट रिएक्शन प्रकृतिर विचार कथा सबाई तो जानें आज ना हो कल हो किन्तु आमरा आजकल कि हो पड़े बोलूँ तो बिनोदन एमन जायगाय निये गेछि बोलछि मुखे बोलछि दुर्गा पुजो अथच सारा दिन देखुन पैंडेले हिंदी गान और ढिकचिक म्यूजिक ये आमी जेखाने बसे रही तार अदूरे किछुटा दूरे हयतो चलछे आमार काने कोनो गान एसे पौंछच्छे ना शुधु ओई ढिप ढिप शब्दगुलो एसे पौंछच्छे तो बर्तमाने बोलबो आनंद करुन माझे माझे JBL नामक एक बक्स आर कि तार बिकट आवाज এই শব্দ দূষণ রোধে সরকারের আইন আছে আর আইনকে কাঁচকলা দেখিয়ে কিন্তু বহু মানুষ এই রকম উদ্ভট বিনোদনে মেতে ওঠেন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই অন্যের কথা ভাবুন আপনারা আনন্দ করুন একদম ঠিক আছে আনন্দের সঙ্গে সঙ্গে কিন্তু অন্যের দুঃখ কষ্টের কারণ হবে না বাড়িতে যাদের বৃদ্ধ বৃদ্ধা আছে যাদের হৃদরোগের সমস্যা আছে আমি দেখেছি তাদের সমস্যাটা তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে এবং একই সঙ্গে বলবো আজকে পঞ্চমীর সন্ধ্যায় আর একটা পূজোর সঙ্গে অনেকে কিন্তু আরেকটা জিনিস গুলিয়ে ফেলেন আমি পূজোর সময় দুর্গা পূজোর সময় গত বছরও দেখেছি বিভিন্ন জায়গায় একদম তরুণ তরুণেরা তারা মদ্যপানে ব্যস্ত আজকে যদিও এটা বলবেন যে আপনি ব্যাকডেটেড কথাবার্তা বলছেন আজকের যুগে এটাই ফ্যাশন পূজো নয় পূজোটাকে কলঙ্কিত করা নয় মাতৃপূজো করছি আমরা দেবী পূজো করছি যেখানে আমাদের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের উদ্বোধনের জন্য পূজো করছি সেখানে মদ্যপান আসলিক কাজকর্ম এটা থেকে বিরত থাকা মনে হয় ভালো অন্য সময় করুন যারা করেন অন্য সময় করুন পূজোটাকে কলঙ্কিত করবেন না তৃতীয় কথা বাড়ির মা বোনেদের অন্তত এই সময় এই কটা দিন একটুখানি সম্মান দিন স্ত্রীকে ছোট বড় কথা বলবেন না মা এমন কি বাড়িতে যে আপনার পরিচারিকা আছে তাকেও এই কটা দিন একটু সম্মান দিন তবে আমাদের মাতৃপূজো সার্থক হবে আর এই পূজো নিয়ে কথা বলতে গেলে ভুলে গেলে চলবে না করোনা কিন্তু সম্পূর্ণ চলে যায়নি ঠাকুর দেখুন মাস্ক স্যানিটাইজার সঙ্গে থাকুক সাবধানতা সচেতনতার সঙ্গে সবাই এগিয়ে চলুন পূজোটা আগামী কয়েকটা দিন সকলের ভালো কাটুক সত্যি বছরে অনেকে বলেন যে বছরে মাত্র একবারই তো পূজোটা আসে সত্যি আনন্দ করুন অন্যের আনন্দকে নিয়ে নয় ছিনিয়ে নিয়ে নয় অন্যকে কষ্ট দিয়ে নয় পূজোটা পূজোর মতো অন্তরের দেখুন আমরা পূজো নিয়ে একদম ওয়াকিবহাল নই আমরা পূজোর থেকে বিসর্জনকে বেশি প্রাধান্য দিই তাই তো আমাদের এই দশা তাই এই পূজো আগামী পূজোয় সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সামনের দিনগুলো ভালো কাটুক এবং একই সঙ্গে পূজোয় যারা ছোটরা রয়েছে আমাদের বাড়ি তাদের প্রতি সচেতন থাকবেন এবং একই সঙ্গে মাস্ক স্যানিটাইজার সবাই ব্যবহার করবেন এটুকু আবেদন রেখে আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন আনন্দে থাকুন শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইলো।